আফগানিস্তানের সরকার গঠন প্রক্রিয়া আরেক দফা পিছিয়েছে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সরকার গঠন করতে এটি করা হয়েছে বলে দাবি করছে তালেবান আফগানিস্তানের সেনাবাহিনী পুনর্গঠনে সহায়তা করতে কাবুল সফরে গেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান কাবুলের রাস্তায় বিক্ষোভে হামলা চালানোর অভিযোগ করেছেন আফগান নারী অধিকার কর্মীরা রিপোর্ট করছেন আক্তার হোসেন তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তালেবান বাহিনী আফগানিস্তানের ক্ষমতা দখল করলেও এখনও সরকার গঠন করতে পারেনি তারা প্রথমে শুক্রবার এবং পরে শনিবার নতুন সরকার গঠনের কথা থাকলেও আন্তর্জাতিক অঙ্গনের স্বীকৃতি পাওয়া যাবে না আজ করতে পেরে পিছুপা হয়েছে তারা তাই বহির্বিশ্বের স্বীকৃতির আশায় একটি সর্বদলীয় সরকার গঠনের প্রস্তুতির কথা জানিয়েছেন তালেবান নেতারা তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন নতুন আফগান সরকার ও মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহে এমন পরিস্থিতিতে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা করতে কয়েক পদস্থ কর্মকর্তা নিয়ে কাবুল সফরে গেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ তার এ সফর ভালোভাবে নেয়নি সাধারণ আফগান জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সমালোচনা করেছেন তারা তবে আফগানিস্তানের সেনাবাহিনী পুনর্গঠনে সহায়তা করতে আইএসআই প্রধানের এ সফর বলে জানিয়েছেন পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আফগানিস্তানের রাজনৈতিক অঙ্গনে নারীদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানী কাবুলে শনিবারও বিক্ষোভ করেছেন কয়েক নারী অধিকার কর্মী সে সময় তাদের উপর তালেবান বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তারা কাবুলের উত্তরের পাঞ্চশীর উপত্যকা তালেবান যোদ্ধারা নিজেদের দখলে নেয়ার দাবি করলেও তালেবান বিরোধী এর যোদ্ধারা তা প্রত্যাখ্যান করেছেন সেখানে দুপক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে আক্তার হোসেন চ্যানেল আই